হ্যাঁ, এই ক্লাস ফাইভ প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের আগার বিজ্ঞান ক্লাস আগের দিনে তোমাদের বিজ্ঞান ক্লাসে মানব দেহটা শেষ করে দিয়েছিলাম চ্যাপ্টারটা, আজকে কিন্তু পড়াচ্ছি পেজ নাম্বার 19, ভৌত পরিবেশ নতুন একটা অধ্যায়। যে চ্যাপ্টারটা অধ্যায়টার নাম হচ্ছে মাটির তলার মাটি, মাটির তলার মাটি, মাটির তলার মাটি। আবার কেমন মাটি হচ্ছে খাঁটি, বুঝতে পারলা? মাটি খাঁটি, মাটি। ঠাকুর বলেছিলেন মাটি টাকা, টাকাই মাটি, মাটি টাকা, টাকাই মাটি, ঠাকুরের বাণী, মাটি টাকার টাকাই মাটি, মাটি টাকা। মাটি মানেই টাকা, আবার টাকা মানেই মাটি, মানে শেষ, শুরু আবার শেষ। মাটি শুরু হয় আবার শেষও হয় মাটিতে। তাই এই যে তোমাদের মাটি বিভিন্ন রকমের হয়, যেমন ধরো কেমন কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি, কাঁকর মাটি, যে মাটিতে কাঁকরের ভাগ বেশি থাকে তাকে বলে কাঁকর মাটি। বালি মাটি, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বালি মাটি বলে। আর মিহি মাটি, আচ্ছা দেখবা তোমরা যখন বাড়িতে টিউবওয়েল বসায়, টিউবওয়েল মানে জল নলকূপ যখন বসায়, তখন দেখবা তল থেকে একটা বালি মিশ্রিত মাটি বের হয়, বালি মিশ্রিত মাটি, বালি মিশ্রিত মাটি বের হয়। বুঝেছ? বালি মিশ্রিত মাটি, এবার যত নিচের মাটি তত কাঁকর এবং নুড়ি বেশি, তা পরীক্ষা করে দেখবা গ্লাসে এক জল নেবে, মার থেকে খানিকটা মাটি নিয়ে আসবে, সেটা গ্লাসের জলে দিলে থিত দিয়ে নাও, বুঝতে পারবে দেখো, বুঝতে পারবে যে মাটিটা কিভাবে কি হচ্ছে, কেমন ধরনের মাটি, কি মাটি সম্বন্ধে বোঝা যাবে। যে এই মাটিতে ভারী হালকা নানা কিছু থাকে, মাটিতে ভারী এবং হালকা এর উপাদান থাকে, মাটির উপাদান। মাটিতে কি কি জিনিস থাকে, কিছু ভারী থাকে, কিছু হালকা থাকে। তাহলে ভারী গুলো নিচে থিতিয়ে পড়বে আর হালকাগুলো উপরে ভেসে উঠবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মাটি পরীক্ষা করো, উপরের শুকনো মাটি নিয়ে পরীক্ষা করো। বুঝতে পারলা? তারপরে শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে দিলে দেখলে কি হবে, কি হবে, যে ভারী মাটিটা
ভারী জিনিসটা মাটির মধ্যে যে থাকে সেটা নিচে পড়ে যাবে, উপরটা উপরটা অপাকৃত হালকাটা উপরের দিকে থাকবে, তাই তো? এবার তোমরা লেন্স লেন্স দেখেছো, লেন্স লেন্সকে আতস কাঁচ বলে, আতস কাঁচ। আতস কাঁচের কাজ কি? যে ছোট জিনিসকে বড় করে দেখালো, ছোট জিনিসকে বড় করে দেখায়, ইংরেজিতে বলে লেন্স, বাংলায় আতস কাঁচ। তার লেন্স এর কাজ কি? যে ছোট জিনিসকে বড় করে দেখাবে। এই প্রশ্নগুলোই তোমরা মাটির মাটির তলার মাটি কেমন, মাটি কয় প্রকার, কী কী, কাকর মাটি কাকে বলে, তারপরে বেলে মাটি কাকে বলে, এঁটেল মাটি কাকে বলে, মিহি মাটি কাকে বলে, বালি মাটি কাকে বলে, এগুলো আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে মুখস্থ করবে, যে খাতায় লিখবে, আমি কিন্তু খাতায় লিখে আমাকে দেখাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আতস কাঁচ কী এবং আতস কাঁচের কাজ কী? আজকে এই পর্যন্তই, এই পর্যন্ত থাকলো আজকে। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, ভালো করে পড়বে, মুখস্থ করবে, তারপরে আমার তারপরে আমার এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ভুলবে না, যে স্যার ভালো লাগছে, খারাপ, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, যে একটু বলবে, তাছাড়া আমি বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, যদি বলো ভালো লাগে তাহলে ওকে স্যার কথাটা লিখে দেবে, ওকে স্যার, ওকে কথাটা তো লিখতে পারবে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। আর যদি খারাপ লাগে, হ্যাঁ, সেটাও বলবে যে স্যার এটা আমি বুঝতে পারছি না, আমি তাহলে তোমাদের জায়গায় আরও চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো, আমি আমার টিচিং টেকনিকটা পাল্টিয়ে দেবো, টিচিং মেথডটা পাল্টিয়ে দেবো, তোমরাই তো আমার আমাদের সম্পদ, তোমরা যদি যদি আমার তোমরা যদি আমার কথা নাই বুঝতে পারো, যে তোমরা যদি উপকৃত না হও তাহলে আমার তো ভিডিও ক্লাস টিচিং ক্লাস করে লাভ নাই, এবং আমি আনন্দিতও হব না, স্যাটিসফাইড হব না, তোমরা স্যাটিসফাইড হলে আমি স্যাটিসফাইড। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, দি শাওয়ার অফ পিস বেস্টোস আপন ইউ, থ্যাংক ইউ।